প্রতিপক্ষ সেও আওয়ামী লীগের ছিল, কিন্তু এখন যেহেতু সে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সে ভোটে দাঁড়াবে, অটোমেটিক সে পরিষ্কার হয়ে যাবে। আর ওনার পিছনে যে ব্যক্তিটি মাননীয় মতদ দেয়, মাননীয় দাঁড়া করেছেন, একদিকে দাঁড়া করেছেন ভারত হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আর মাতা শাহাদাতে দাঁড়া করেছেন হল নিঃসর চোখ। এখন আপনি নিজেই চিন্তা করতে হবে আপনি কোনটা করবেন, কারে ভোট দিবেন। আমার মনে হয় এই ভোট তোমার জন্য বেশি কিছু করা লাগে না। আপনাদের অনেকের কাছেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেখানে দেখবেন যে নিঃসর চৌধুরী আওয়ামী লীগের নেতাদের নামে এবং গালাগালি পাঠ্য ও সবাই একেবারে বিচ্ছিন্ন ভাষায় এবং এও বলত যে আমার পাশান্তরে সাতটা মন্ত্রী থাকে। সম্প্রতি কয়েক মাস আগে আমি বাঘের বক্তৃতা দিয়েছি, আমি মনে বলছি যে আমার সাথে গেলে পুলিশ পাবে না। আমি 71 মাস জেল খাটছি, 17 বার আজ গ্রেপ্তার হয়েছি। সুতরাং কর্মত পাগল ভালো করার দিকে মেডিসিন এগুলো আমার চাইতে ভালো বোঝান পরিবর্তিত পত্রিকা। আর আমি নিঃসন চৌধুরীরে আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতা এদের বিরুদ্ধে বক্তৃতা বর্তমানে যা দেয় তার মধ্যে এদের বিরুদ্ধে বক্তব্য দেয় না। সবার সংক্ষেপ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমি আপনাদের বলব অনুরোধ করব একেবারে মনের থেকে হৃদয়ের থেকে যে যদি ফারুক হেরে যায় তাতে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা পরিবর্তন হবে না। আওয়ামী লীগ যে ক্ষমতা আছে ক্ষমতায় থাকতে পারে, তো বাস কি হবে আমরা ফরিদপুরের মানুষ সে চেয়ারম্যান হলে যে সুযোগ সুবিধাগুলো ফরিদপুরের মানুষের জন্য সে দিতে পারত সেই সুযোগ সুবিধাগুলো থেকে আপনারা বঞ্চিত হবেন। নিঃসন চৌধুরীর বক্তৃতা রয়েছে শাহাদাত অক্ষায় তার গায়ে আমি মনে হয় যে আমি আপনার সঙ্গে কাছে বলতেছি যে একজন মহিলা মেম্বার একজন পুরুষ মেম্বার এদের একটা বক্তব্য এখানে থাকা খুব দরকার, তারা তাদের প্রতিনিধির পক্ষ থেকে একটা বক্তব্য দিক। আর আর কি বলবো, আরো পরে জানা বলবে তারাও বলবে। ও আর কথা, এই ফারুকের কিন্তু সাদা হয়েছিল, ফারুকের সাদা হয়েছিল আওয়ামী লীগ যখন আন্দোলন করে সেই আন্দোলনের মধ্য দিয়ে এবং জননেত্রী শেখ হাসিনা তার জন্য 50,000 টাকা যে জরিমানা হচ্ছিল সেই টাকা পরিশোধের ভিতর দিয়ে তাদের দল থেকে বাইর করেছে। সেটা পরীক্ষিত লোক, তারা নতুন কোনো পদক্ষেপ হবে না। আপনাদের সবাই কাছে বিনীত অনুরোধ, তাদের ভোট দিয়ে জেলা পরিষদের নির্বাচনে যাতে ভয় কমিতে পারে।